بسم بسم الله الله الرحمن الرحيم سبسكرايب ذا ماي يوتيوب شانل باسير اف جي ميديا السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له به إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين ختم المرسلين آخر عمود بود فخر الأولين بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكر وچھو آواز جبان تا خلے شکریت ندیکر الحمدللہ شرب پتھم اوی اللہ تعالی سبحانہ و تعالی دربار شکریہ دائی کرو جنہی اما کے اپنا کے مایا کرے محبت کرے بھلو بشے اس کے پویتر جنات بگانے پویتر اکتی شمویے برکتمائی شمویے اللہ پاک اما کے اپنا کے دنیا رو شمست پکار گناہر کاستے کے فحشاں کاستے کے مایا کرے محبت کرے بھلو بشے ای مہتی جنات بگانے آشار ایبان باشار کسو کتھا بلار توفیق دان کرے چھن شیجن نو عبر کلمت شکور ادائکر الحمدللہ پیارے حاجرین امار اپنا پکے شمبت نا بلو کاجر نیوت کرے بلو کاسکر
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যদি নেক কাজ করার তৌফিক না করে দেন তাহলে সম্ভব না এই ভালো কাজে এই জান্নাতের বাগানে এই মুহূর্তে মাহফিলে আসার সম্ভব নয়। আল্লাহ পাক তিনি কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে বান্দাবান্দি আমার নিয়ামত পাইল, নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করলো, লাযীদান্নাকুম আমি আল্লাহ তাআলা অবশ্যই তার নিয়ামত কে আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আর যেসব বান্দাবান্দি আমার নিয়ামত পাইল কিন্তু আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামত কে উঠে নিয়ে যাই না, উযুবিল্লাহ। শুধু তাই নয়, শুধু উঠে নিয়ে যাই নাই, এখানে শেষ নয়, ইন্না আযাবি লাশাদীদ আমি তাদেরকে কঠিন শাস্তি দেই, নাউযুবিল্লাহ। এই জান্নাতের বাগানে বেহেশতের বাগানে আসলে কেমন ফায়দা কেমন লাভ, আমার সময় অল্প, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন এই অল্প সময়ে কিন্তু কুরআন এবং হাদিস থেকে কথা বলার জন্য ইনশাআল্লাহ বলবো। আমি যে পবিত্র আয়াত কালিমা পাঠ করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা পানি মৃত্যু শাহাদ গ্রহণ করতে হবে, জীবন টিকে বিদিক প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জন্ম যেহেতু দুনিয়াতে নিয়েছি, আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু এমন একটা সময় আসবে যার যেদিন হায়াত শেষ হয়ে যাবে ঠিক আবার অন্ধকার কবরে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। অন্ধকার কবরে চলে যাব শুধু তাই শেষ নয়, আমি যা পবিত্র হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছি, আল্লাহ পাকের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ মুবারক করেন, যখন কোন মানুষ মারা যায় তার দুনিয়ার যে নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম, তসবিহ তাহলিল পড়তাম, আল্লাহ বিল্লাহ করতাম, কিন্তু যখন আমাদের জীবন হায়াত শেষ হয়ে যাবে তখন আর আমরা নেক আমল করতে পারবো না। শুধু তিনটা নেক আমলের দরজা খোলা থাকবে, বাকি সব দরজা বন্ধ হয়ে যাবে। إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة من صدقة جارية، যখন কোন মানুষ মারা যায় তার নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের নেক আমল দরজা কখনো বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত তার নেক আমলের দরজা চলতে থাকে। এক নম্বর হচ্ছে সে যে দুনিয়াতে কোন ভালো কাজ করে যায়, কেমন ভালো কাজ, একটা রাস্তা ঘাট সে দুনিয়াতে বানায় গেল, একটা মসজিদ দুনিয়াতে বানায় গেল, যে মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত যতদিন এই মসজিদ দুনিয়াতে থাকবে, যতদিন যত মুসল্লি মসজিদের মধ্যে নামাজ পড়বে, ওই ব্যক্তির কবর থেকে শুয়ে শুয়ে ওই সদকায়ে জারিয়ার সওয়াব তার আমল নামাই লেখে তাকে। সুবহানাল্লাহ। যেরকম সে একটা মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দিয়ে মাদ্রাসা তৈরি করে গেল, এই মাদ্রাসার মধ্যে সে দান করলো, যতদিন পর্যন্ত মাদ্রাসার উস্তাদ ছাত্র হাফেজ কুরআনরা কুরআন তেলাওয়াত করবে, ছাত্র যখন উস্তাদকে শিখায় কুরআনে হাফেজ, সে যতদিন মাদ্রাসার মধ্যে পড়াশোনা করবে
আবার এক সময় দেখা যায় যে ছাত্র শিক্ষক হয়ে যায়, এই ছাত্র যখন আবার অন্য কোথাও অন্য মাদ্রাসায় পড়াইবে, আবার ও যখন ছাত্র পড়াইবে ওর এরকম শিক্ষক হবে, ওই ছাত্র শিক্ষক হবে, ওই ছাত্র ছাত্র শিক্ষক হবে, এরকম করে কিয়ামত পর্যন্ত যতদিন এই কুরআনের তালিম চলবে মাদ্রাসায় থাকবে, যতদিন কুরআন তেলাওয়াত চলবে ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব যাইতে থাকবে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে নেক সন্তান, সে এমন একটি সন্তান দুনিয়ার মধ্যে তৈরি করে গেল যে সন্তানটা তার আব্বার কবরের মধ্যে দাঁড়াইয়া পাশে পাশে, তার আব্বার কবরের দ্বারে পাশে পাশে আল্লাহর কুরআন তেলাওয়াত করে তার বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার আব্বা আমাকে চুঠু মেটে লালন পালন করেছে, অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে, আমি ছোটবেলা যখন আমার বাবাকে কষ্ট দিয়েছি বাবা আমি অনেক চিল্লা ফেরা করেছি, আমার বাবা আমাকে আদর স্নেহ করেছে, আল্লাহ পাক আমার আব্বাকে আমি কবরের মধ্যে দাফন করে দিয়ে গেলাম, আল্লাহ আমার আব্বার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে, প্রভু গো মালিক আপনি আমার আব্বার তামাম জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন, সুবহানাল্লাহ। এরকম নেক সন্তান যে ছেলেটা কুরআন হাফেজ হবে, যে ছেলেটা আলেম হবে, হক্কানি আল্লাহওয়ালা হবে, সে যখন তার বাবার জন্য দোয়া করবে অবশ্যই সেই দোয়াটা তার আব্বার কবরে সওয়াব যাইতে থাকবে। তিন নম্বর হচ্ছে সে যদি তার অর্থ সম্পদ দুনিয়াতে আল্লাহ পাক তাকে অর্থ সম্পদ দিয়েছিল, টাকা পয়সা দিয়েছিল, ওই টাকা যদি সে মসজিদের মধ্যে দান করে যায়, মাদ্রাসার মধ্যে দান করে যায়, যতদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা চলবে, মানুষের হাঁটার জন্য এক রাস্তা করে যায়, ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব যাইতে থাকবে, সুবহানাল্লাহ। আমি এই বিষয়টি বলতেছি কারণ আজকের সর ইসলামপুর ভুঁইয়াবাড়ে যে মাহফিলটা, ওই মাহফিলটা হচ্ছে কবর বাসের স্মরণে। এই ভুঁইয়াবাড়ির শুধু বইয়াবাড়ি নয়, এই জমিনে এনেছে যত মুর্দাবরা শুয়ে রয়েছে প্রত্যেকের স্মরণে আসলে সুন্নি মহাসম্মেলন, তাই বিষয়টা আমি নিয়ে আসছি কবর বিষয়। মানুষ যখন মারা যায় আমরা তাকে কবরের মধ্যে দাফন দাফন করে দিয়ে আসি, দাফন করার পর কিরামান কাতিবিন, দাফন করার পর দুজন ফেরেশতা তার কবরের মধ্যে সাথে সাথে চলে আসে, আসার পর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, মা রব্বুকা তোমার রবকে, মান দীনুকা তোমার নবীকে, মান দীনুকা তোমার ইসলামকে, মান নাবিয়ুকা তোমার নবীকে, সে যদি নেককার হয় প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। সে যদি আশেকে রাসূল হয়, নবীর প্রেমিক হয়, সে বলবে উনি হচ্ছেন আমার প্রাণের আকা, সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী দুনিয়াতে আসার পর উম্মতি উম্মতি বলে কাঁদছেন, যে নবী দুনিয়া থেকে যাওয়ার পর উম্মতের জন্য কাঁদছেন, যে নবী এখনো সোনার মদিনায় উম্মতি উম্মতি বলে কাঁদছেন, উনি হচ্ছেন আমার প্রাণের আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যদি নেককার হয়
আরেকটা প্রশ্নের উত্তরে বলবে মান দীনুকা, এই প্রশ্নের উত্তরে বলবে দুনিয়াল ইসলাম, ইসলাম হচ্ছে আমার ধর্ম। যে ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তার এখান থেকে শুরু হয়ে গেছে জান্নাতুল ফেরদাউস। আর যে ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তরে আটকে যাবে এখান থেকে তার শুরু হবে জাহান্নাম। তখন আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা ওকে জাহান্নামে নিয়ে চলে যাও। যেহেতু সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই তাকে জাহান্নামে নিয়ে চলে যাও। সে বলবে বারে আল্লাহ, আল্লাহ পাক আপনি আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ঘোষণা করেছেন, আমাদের মালিক যিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কেমন ভালোবাসেন। আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা ওর যে মিজানের পাল্লা রয়েছে, মিজানের পাল্লার যে ওজন, যে ব্যক্তির মিজানের পাল্লার ওজন কম হবে নেক আমলের পাল্লা কম হবে তাকে জাহান্নাম ছাড়া আর কোনো কিছুই উপায় নাই তার জন্য। আর যে ব্যক্তি যার আমলনামা দেওয়া বা ডান হাতে সে হচ্ছে জান্নাতি, আর যার ডান নামে আমলনামা যার ডান হাতে দেওয়া হবে না ওই ব্যক্তি হচ্ছে জাহান্নামী। যখন কবর থেকে উঠাইয়া নিয়া মিজানের ফাল্লার মধ্যে নেবে, মিজানের ফাল্লার মধ্যে দেখা যাবে যে বান্দার আমলনামার ওজন কম কিন্তু গুনাহের ওজন বেশি, তখন তো তাকে আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা অত কবরের মধ্যে তিনটা প্রশ্ন উত্তর দিতে পারে নাই, আবার তার নেক আমলের ফাল্লাও কম তাকে জাহান্নাম নিয়ে চলে যাও। তখন ফেরেশতা তাকে জাহান্নামে নেওয়ার জন্য তাকে ধরবে। তখন সে বলবে, আল্লাহ আমার যে অল্প কয়েকটা নেক শট রয়েছে আমার আমল নামার, আমার আমল নামার মিজানের ফাল্লা যা কম গুনাহের ফাল্লা যা আমার বেশি, আল্লাহ গো আমি অল্প নেকের জন্য জাহান্নাম আপনি আমাকে ঘোষণা করেছেন, প্রভু এই হাশরের ময়দানে আমার আত্মীয় স্বজন আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার আব্বা আছে, আমার আম্মা আছে, আমি তাদের কাছে যাব, যাই বলবো মা গো আপনি আমাকে একটু নেক দেন, বাবা গো আপনি আমাকে একটু নেক দেন, ভাই আপনি আমাকে একটু নেক দেন, আমি একটু নেকের জন্য আমি আটকে রয়েছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সে সর্বপ্রথম যাবে তার ভাইয়ের কাছে, যে বলে ভাই দুনিয়াতে আপনি আমাকে অনেকে মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন, আপনি আমাকে নিজে না খাইয়ে আপনি আমাকে খাওয়াইছেন, হে ভাই আমি অল্প নেকের জন্য আটকে রয়েছি মিজানের ফাল্লার মধ্যে, ভাই গো আপনি যদি আমাকে একটু নেক দিতেন আমি মিজানের ফাল্লা উদ্ধার হইয়া আমি জান্নাতে চলে যাইতাম। সুবহানাল্লাহ। তখন ভাই বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, দুনিয়াতে আমার ভাই ছিল না, তুমি কোথায় থেকে এসেছো, দুনিয়াতে আমি শুধু একাই ছিলাম, সে বেটা দুঃখে দুঃখিত হইয়া কান্দতে কান্দতে চলে আসবে, তারপরে বলবে বারে আল্লাহি মালিক এখানের মধ্যে আমার আম্মা আছে, আমার ভাই আমাকে নেক দিল না, আমার মা অবশ্যই আমাকে নেক দিবে, কারণ আমার মা দুনিয়াতে মা নিজে না খাই আমাকে খাওয়াইছে, মা বিজা জায়গার মধ্যে ঘুমাইছে কিন্তু আমি ছেলেকে শুকনা জায়গার মধ্যে রাখছে, মালিক আপনি আমাকে আর একটু সুযোগ দেন, আমি আমার মার কাছে
কাছে যাব, আমার আম্মা বিষয় আমাকে একটু নেক দিবে। তখন সে তার মার কাছে যাবে, যা বলবে আম্মা দুনিয়াতে আমাকে অনেক মহব্বত করতেন, আপনি আমাকে অনেক ভালোবাসতেন, আপনি নিজে না খাই আমাকে খাওয়াইছেন, মা গো আপনি আমাকে একটু নেক দেন, আমি একটু নেকের জন্য মিজানের ফাজার মধ্যে আমি আটকে রয়েছে। মা বাবা দুনিয়াতে আমার কোন ছেলে সন্তান ছিল না, দুনিয়াতে আমার কোন বিয়া শাদি হয় নাই, তুমি কোথায় থেকে এসেছো, তোমার আমার তো কোনো মা বলতে কিছু ছিল না, আমার ছেলে সন্তান দুনিয়াতে কিছুই ছিল না, তুমি কোথায় থেকে এসেছো। সেই কথা বলার পর এই ব্যক্তিরা কান্তে কান্তে ব্যথায় দুঃখিত দুঃখিত হইয়া তারপরে যাবে তার ভাইয়ের বাবার কাছে। সে বলবে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে একটু সুযোগ দেন, আমার ভাই কোন আমাকে নেক দিল না, আমার মা আমাকে নেক দিল না, আমার এখন একটু সময় দেন, আমি আমার আব্বার কাছে যাব, অবশ্যই আমার আব্বা আমাকে একটু নেক দিবে। তখন আল্লাহ পাক বলেন যা যা বান্দারে যা তোর বাবার কাছে যা। সর্বশেষ তার বাবার কাছে যা বলবে আব্বা দুনিয়াতে আপনি আমাকে অনেক মহব্বত করতেন ভালোবাসতেন, বাবা গো এই মিজানের ফাল্লার মধ্যে কঠিন মুসিবতের মধ্যে আমি রয়েছি, বাবা আপনি আমাকে একটু নেক দিয়ে সাহায্য করেন, আপনি যদি আমাকে একটু নেক দেন আমি এই উদ্ধার হইয়া জান্নাতে চলে যাব। প্রথম গেল ভাইয়ের কাছে, ভাইও কোনো নেক দিল না, মার কাছে গেল মা কোনো নেক দিল না, বাবার কাছে গেল বাবা এই কথাই বলে দুনিয়াতে আমার কোনো ছেলে সন্তান ছিল না, তুমি কোথায় থেকে এসেছো, চলে যাও চলে যাও, কারণ আমি এই কঠিন মুসিবতের দিন হাশরের দিন প্রত্যেকে প্রত্যেকের ইয়া নাফসি নাফসি বলবে, কারণ কে কার উদ্ধার করবে না, কারণ প্রত্যেকের তো নেকের প্রয়োজন, কখন কার নেক শেষ ও শেষ হয়ে যায়, এ কারণে কেউ কাউকে নেক দিয়ে সাহায্য করবে না। যখন শেষ হয়ে যাবে সর্বপ্রথম তার বাবা বলবে দুনিয়াতে আমার কোন ছেলে সন্তান ছিল না, তুমি চলে যাও তুমি চলে যাও, তুমি কোথায় থেকে এসেছো, সে কাঁদতে কাঁদতে চলে আসবে, সে এমন কাঁদা কাঁদবে, সে ভাবতেছে আরে এই অল্প নেকের জন্য আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর কোথায় যাব, আর তো আমার যাওয়ার কোনো জায়গা নাই। তখন তাকে বলবে হে ফেরেশতারা ওকে জাহান্নামে নিয়ে চলে যাও, ওকে জাহান্নামে নিয়ে চলে যাও। তখন মায়ের নবী দয়ার নবী বলবেন হে ফেরেশতারা আমার উম্মত আরেকটা কদম সামনে বাড়াইও না, কারণ আমার উম্মতকে আমার সামনে আবার তার নেকের জাল্লাটা আবার ওজন দাও। আমি নবী দেখি সুবহানাল্লাহ আমরা কেমন নবীর উম্মত হয়েছি, বান্দাকে ঘোষণা করা হয়েছে যাও যাও তাকে নিয়ে জাহান্নামে চলে যাও, তখন মায়ের নবী দয়ার নবী বলেন হে ফেরেশতারা থামো আর সামনে বাড়িও না, একটা কথাও সামনে বাড়িও না, আমি নিজক্ষ দেখি আমার উম্মতের নেক আমলের পাল্লাটা কেমন, আমি নিজে দেখি। যখন নবীর সামনে আবার ওজন দেওয়া হবে তখন আবার ঠিক আগের মতো তার নেক আমলের ফল্লাটা কম। এই মুহূর্তে আমার আপনার মায়ের নবী ধয়ার নবী নবী কেমন উম্মতকে ভালোবাসেন, যে নবী দুনিয়াতে আসার পর উম্মতি উম্মতি বলে কাঁদছেন, নিজে না খাইয়া উম্মতের খাওয়ার জন্য ব্যবস্থা করেছেন। সে নবী তার পকেট থেকে একটা কাগজ খুলে দেবে, মিজানের ফাল্লার মধ্যে যখন কাগজটা ছেড়ে দেবে সাথে সাথে তার নেক আমলের ফাল্লা বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ। তখন ব্যক্তিরা প্রশ্ন করবে আপনি কে গো, আপনার পরিচয় কি, আমাকে এই কঠিন মুসিবতের দিন এই হাশরের ময়দানে আমাকে কেউ নেক দিয়ে সাহায্য করলো না, আমার মামা কোনো সাহায্য করলো না, বাবা কোনো সাহায্য করলো না, এই কঠিন মুসিবতের দিন আপনি কে, আপনার পরিচয় কি। তখন সে বলবে বান্দারে
তুমি যে সরিষার উপর ভুইয়া বরে জমিনে বসে বসে শীতের মধ্যে বসে বসে আরামের ঘুমকে হারাম করে দিয়েছো, এই বান্দা আমি নবীর উপর যে বৈশা বৈশা দুরুস পাশ করেছো, আমি নবী সোনার মদিনা দেখে নিচ্ছ কানে শুনছি এবং তোমার দরুদের ফজিলত নবী আমার পকেটের মধ্যে রাখছি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় দরুদের কেমন ফজিলত, আমরা দরুদ পড়ব নবীকে ভালোবেসে মহব্বত করে। যদি নবীর ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে দরুদে পাঠ করতে পারি অবশ্যই কঠিন মুসিবতের দিন আমাকে আপনাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। হুজুর চলে আসছে, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর ইস্তাম্বুলের পক্ষ থেকে বিশ্বতির আগমন শুভেচ্ছা স্বাগতম, বিশ্বতির আগমন শুভেচ্ছা স্বাগতম, ইস্তাম্বুলের পক্ষ থেকে শুভেচ্ছা, বেয়াবাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা, নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, এখন যারা দেশে ঘুরে ফেরা করতেছেন সময় নষ্ট না করে জান্নাতের বাগানে চলে আসুন। আমাদের জন্য বিশেষ অতিথি বিশেষ আকর্ষণ সমুদ্র কণ্ঠের অধিকারে হযরত মাওলানা সুজন সাহেব সাইদি সাহেব হুজুর আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমি এই বইয়াবাড়ির সন্তান হিসাবে আমার একটা হক আছে, তাই বলে একটু মুক্তাসার মুনাজাত করব, কারণ আমাদের ভুইয়া বাড়ি যত পর্বপুরুষ অন্ধকার কবর ঘুমায় আছে, শুধু ভুইয়া বাড়ি নয় এই জমিনের নিচে যত মুর্দাররা ঘুমায় আছেন শুয়ে আছেন, তারা আমাদের কাছে ভালো ভালো খাবার চাই না, ভালো কোনো পোশাক চাই না, তারা একটাই চাই আমার এলাকার মানুষ আমার ছেলে সন্তান আমাদের বংশধর যারা দুনিয়াতে রেখে আসছি তারা না একটু আমার জন্য একটু দোয়া করে, তাই বলে একটু মুক্তাসার দোয়া করব। এরপরে যিনি আমাদের বিশেষ অতিথি উনি ইনশাআল্লাহ ওয়াজ করবেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলুন রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জীবনবার গুনাহ করেছে না ফরমানে করেছে, আল্লাহ আল্লাহ তোমাকে ভয় করে তোমার বন্ধুকে ভালোবেসে গো আল্লাহ, এই কোন কোন শীতের মধ্যে আল্লাহ ভয়াবারে জমিনের মধ্যে বৈশা বৈশা আল্লাহ তোমার আশেকেন জায়গেন বান্ধবান্ধীর হাত ভরে চলে, আল্লাহ আল্লাহ মেহরবান করে প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ করে মাফ করে দিন। আয় আল্লাহ বিশেষ করে এই বইয়াবারে যুবক ভাইরা আয় আল্লাহ অনেক পরিশ্রম করে কষ্ট করে আয় আল্লাহ তাদের পূর্বপুরুষের কথা স্মরণ করে কবর বাসে দেশরণে এই মুহূর্তে মাহফিল সাজাইছে, আল্লাহ মেহরবান করে প্রত্যেকটা ছেলেকে হুসাইন হাসানের প্রেমিক বানাইয়া দিন, আল্লাহ মেহরবান করে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বংশধর বিশেষ করে আমার ভুইয়া বাড়ি যত মুর্দারা ঘুমাইয়া আছে আল্লাহ মেহরবান করে প্রত্যেকটি কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিন, প্রত্যেকটি কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওয়াজআল আখিরাতি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।